হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর এনও আর একটা ব্লগ লই আইছি তো একটা আছে অগাড়ি সকালি টাইমে নাস্তা নাস্তা করার পরে এন আমি পেঁয়াজ আর আরেটি করলাম তো রান্দা সপ্তাহ কি রান্ধিম তো এনও গাড়ি আমি ছোটো ছোটো ফিয়াজ নিছিলাম আর এই ফিরার পেঁয়াজ আমার ছোটো ছোটো আছে তো এইগুন আমি গ্রেট করি আনিরাম আর এনও নরম চিকেন রান্ধই হইব তো নরম চিকেনও আসলে গ্রেট করি আমি এখন দেলাই গেলাম আর এন সুতো পেঁয়াজ টাকার কারণে বাক্কা মানে কয়েকটা লাগে আর বড় ফিয়াস তাহলে আবার একটা বা দেড়টা দিলাইলেও ওই যা তরকারি একটা চিকেন বিশেষ করে চিকেন বোনার মাঝে তো আমি এখন পেঁয়াজ এখন গ্রেট করে আনিরাম আর তরকারি রেডি কর্ম তো চিকেন ভিজাইছি চিকেন রান্ধিম আর রইল আরি ডিম সিদ্ধত পোয়াইছি তো ডিম বোনা করম আর নরম চিকেন রানম তো ফিয়াজ পেঁয়াজ গ্রেট করে আনি রাম আর যে সাইট আছিল জ্বর বাজু আমি রাখছি তো জ্বর বাজু তাকলে দেখা যায় সুন্দর করে গ্রেট করা যায় আর জ্বর ফালাই দিলে আবার মানে এটা ফিয়াজ একটু ফিসলা তো করা যায় না লাগে আমি জ্বর রাখি তো আমার খান্দাত গার আছে আর হরে হরি গার্বিজও তৈরাম আর ইসরারও নাস্তা করা শেষ তো সবও নাস্তা শেষ এখন কি রান্না রেডি তো পেঁয়াজও গ্রেট খর হয়ে গেছে আর রসুন ব্লেন্ডার খরা আছে আর খরা লাগছে না আদা রসুন ব্লেন্ডার খরা আছে আর নইলে গাড়ি আমি ডিম মানে ফ্রাই খরাত বয়াইছি তো সামান্য তেল দিয়ে আর হলুদর গুড়া দিছি দিয়া বাদে ডিম চাই দিছি তো ইলা হলে দেখা যায় যে সুন্দর কালার হয় ডিমের মাজে আর এনে অলরেডি আমি বাগার বয়াই দিছি নরম চিকিনর তো বালা বালাইলে মজাই নিমু আর বিশেষ করে অলগাড়ি বোনার মাজে একটু পেঁয়াজ হইলে লাগে মানে ভালা লাগে না তো পেঁয়াজ ওজ সপ্তাহ মানে মশলা ওসলা দেওয়ার পরে বুন হয়ে গেছে এখন নরম চিকেন সারি দিচ্ছি আর এই চিকেন বেশি সময় লাগে না রাঁধিতে লই হইল গিয়াড়ি পেঁয়াজ মশলা যুঁজি বলা ঘরে মজানে হয়ে যায় তে দেখা যায় চিকেন রাঁধতে বেশি সময় লাগে না তো আজকে খালি আর কি হইল গিয়ারি চিকেন আর ডিম তো দুই এক ব্লগ এক করি আমি আজকের ব্লগটা শেয়ার করাম আপনারে আর এনে হইল গিয়ারি আমি এখন ঘি বানাইতাম তো বাটার নিয়েছি দেখা ভারা এগুলো লিগে আনসল্টেড বাটার যেটা লবণ ছাড়া আর কি বাটার নিছি আপনারা চাইলে যে কোনো বাটার নিতে পারবা আর আমি বিশেষ করি ও বাটারটা অগে ইউজ করি বেশি যে কোনো সময় এমনিও বাটার লাগলে বা ঘি বানাইতে হইলে ও বাটারটা ইউজ করে তো এখন হইলে গাড়ি আমি দেখাইম পারফেক্ট লাগি বানাইন আর অনেকে আসলে কইবা যে পারফেক্ট কী লাগি বানাইন অনেকের কাছে ওয়ে না জলি যায় বা খালা হয়ে যায় গি তো আমি জেলা বানাইমো আর ঘি ঘিটা মানে অনেক সুন্দর হইব আর আমি যে কোনো সময় আসলে ঘি না তাহলে আমি গরু লাই আর কোনো সময় আনিলাই মানে ঘি আনাইলাই আর ইকানি গাড়ি এক প্যাকেটের মাঝে সাইডটা লম্পা লম্পা ওলাদ ভাড়া তো সাইডটা আমি দলাই তো দিয়া অইলে গাড়ি আমি চুলার আগুন ওইলে গাড়ি মিডিয়াম আসিলাম রাইকা এখন আমি বাটারটারে আস্তে আস্তে মেল্ট করে নিলাম ফার্স্ট ওইলিগাড়ি মেল্ট করার পরে আমি দেখা পারবা কিলা রাখি আর যে সময় একবারে গলি যাব গলার পরে ওই গাড়ি চুলার আগুনটা একদম লো করিয়া রাখি দিব আর চুলার আগুনটা লড়িয়া যুজে বাটার বানাই না অনেক সুন্দর বাটার হয় আর আমার বাটার সকলকে সিন মেল্ট হয়ে গেছে মেল্ট হওয়ার পরে দেখা পারা আমি লাড়িয়া নিলাম তো এটা আমি মানে একটু লম্বা সময় লাগি রাখি দিম ওলা চুলার মাঝে আর রাখার পরে চুলার আগুন একবারে লরিয়ার রাখছি তো দেখা পারা এখন মানে কিলে হয়েছে আর আমি চুলার আগুনটাও দেখাইরাম দেখাই রাম একবারে ল আর ইলা করিয়া যদি রাখুন একটু সময় লাগবো ওইতে তবে যে কোনো খাম করিও আপনার বানাইতে পারবা আমি কিন্তু আর বেশি লাড়িও না তো আস্তে আস্তে মানে ওইতে থাকে তো একটা পর্যায়ে আসতে পারবা এটা ফেনা উনা একটু কমি যাব কমিয়া আর কালারটা যত সময় যাব তত চেঞ্জ হইব আর এখন ফয়লা জেলা কালার দেখছিল এই কালারটা কি এখন আরো একটু কালার চেঞ্জ হয়েছে তো অনেক সময় দেখা যায় আমরা ঘিটা কিন্তু লাগে হয়তো বিরিয়ানির মাঝে লাগে তারপরে মিষ্টি ফিষ্টি কুচু ডেজার্ট বানাইতে হইলে কিন্তু ঘি ইউজ করা লাগে আর ঘি যে আপনারা গড়ো তাহে না যে কোনো সময় বানাইতে পারবা আর আমি যে পদ্ধতিতে বানাইরাম এটা কিন্তু একদম পারফেক্ট একটা ঘি হইব সুন্দর হইব তো নাই কালারও সুন্দরতা হব তো দেখতে পারা মানে খিলে আমি আপনার একটু সময় লাগাইয়া দেখাইরাম তো ইনো দেখতে পারা এখন ফুরাফুরি গির কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ঘি হয়ে গেছে অলরেডি আর বাটারর যে একটা খাসরা আছে খাসরা মূরও জমে তো এই খাসরাটা কিন্তু আবার না এটা যদি আবার জলাইনতে দেখা যাইবো গিটা গন্ধ করবো আর কালারটা আবার খালো হয়ে যাব ঘির কালারটা সুন্দর হইতো না তো এখন হইলে গে আমি একটু ফরে লামাই নিম আর উফরে যে ফেনা দেখতে পারা আপনারা চাইলে কিন্তু চাখনি দি সার যে চাখনি আছে চাখনি দি ফেনা তুলিয়া ফেলাইতে পারবা আর একসিন থাকলেও কোনো সমস্যা নাই তো এখন হইলে গ্যারি আমি সামান্য ফরে লামাই লিমু তো লামানির পরে আমি একটা কাসর বৈয়াম আছে বৈয়ামর ভিতরে বইটা রাখি দিব তো ইলা আসলে যখন তখন বানানি যাওয়ানোর সময় দেখা যায় ঘি আছে বাটার নাই আর বাটার তাহলে দেখা যায় ঘি নাই গুণে সময় সময়লা আছে তো বাটার যদি তাকে আবার ঘি বানানি যায় তো আমিও বিশেষ করে বানাই মাঝে মাঝে তো আমি কইছিলাম মানে ফেনা টাক এখন এখন কইতার সার চাহনি দিয়ে সিন তুলিয়া ফেলাই দিব তো ঘিটা পুরাফু দেখা যায় সুন্দর মতো তো আমি একটা সার চাহনি নিয়ে তুলিয়া আঁকি চাকি চাকি ফেলাই দিলাম তো এটা আসলে তাহলেও কোনো অসুবিধা নাই এটা বাদে দেখবা যাইব যাইবগি তো আমার কাছে লাগে রাখি আপনার মানে দেখাইবার লাগে একটু সুন্দর খরি দেখাইরাম তো তো ফারা মূরও যে একটা খাসরা আছে ও সাদা সাদা রয়েছে এটা ফুরছে না তো এখন আমি একটু ঠান্ডা হওয়ার পরে একটা বৈয়ামোর মাঝে ছোটো বই বৈয়ামোর মাঝে আর ঠান্ডা আর ফরে বর্বা নইলে দেখা যায় বৈয়াম বেশি গরম হয়ে যাব হতো ফাটতেও পারে কোনো কোনো সময় ফাতলা বৈয়াম তাহলে ফাটি যায় তো এখন অলিগাড়ি আমি আবার শাক দি চাক তারপরে তারপরে অ্যালিগাড়ি লই রাম গি গেসিন আর অনেক মজার গেড়া নয় কিন্তু নিজে যদি বানাইতে তো আরো বালা তো ও দেটাফাররা ডেগর মূর কিলা খাসরা জমছে এক্সিন একবারে ফুড়া ফুড়ি জ্বলছে না এক্সিন জলতো তো আবার ঘি খালো হয়ে গেল মানে তো অনেক সুন্দর একটা কালার আইসে আপনারা কিন্তু যে কোনো সময় বানাইতে পারবা গি তো আশা করি সবর গেছে ভালো লাগছে আমার গির রেসিপিটা তো মাঝে লগে অলকি আমি এখন ফরের দিন আছিল ফরের দিন ইনো আমি ছোটো মাছ অলিগি গারি সগরের মাছ আর এটা মারা মাছ আসলো তো ওই আমি এখন লবণ আর হলুদ মাখিয়া নিরা তো সুটো মাছ রাঁধম আর আজকে রান্না লিগিয়ারি মানে তেমন একটা কিচ্ছু না। জুটো মাছ রান্দা তো ইকানলগারি আমি মাছ রলিগারি দুই বাঘ করিয়া হাতল বেসি দিয়ে রান্না তারল হাতখরা দিয়েছি রাঁধতাম হাত খরা দিয়ে আমার খুব ভালো লাগে তো ইকাণলগিয়ারি আমি এক কাপ দাইল নিছি ডাইল রি রাম দাইল বুনা বুনা করে রান্ধিম তো এনে অলরেডি আমি বাগার বয়াই দিছি হাত খরা তরকারি আর হাত খরাও লিগিয়ারি বাক হল এটা বা হলদি তরকারি রাঁধম তো ন পিঁয়াজ তারপরে আরে রসুন দেলাইছি আর মতো লবণ দেলাই রাম তো লবণ দিয়ে এখন দিয়া দিয়ে গিয়া আর দেখতে পারসেন গ্রেট খরা যে পিঁয়াজ ও ফি অথা পিঁয়াজ দিয়ে আমি রাঁধ তো তো হইলে কারণে আরে পিঁয়াজটা দেখা যায় সকাল সকাল গ্রেট করা হইলে মানে মজিয়ে যায় সকাল সকাল তো এখন গুঁড়া মশলা দেলাইমু মো মরিচের গুঁড়ো একটু বেশিও দিরাম কারণ একটু জাল হইলে কোনো অসুবিধা নাই আর ছোটো মাছ বিশেষ খরি হইলে গিয়ে আরে জাল না দিলে মজা লাগে না তো এখন দেলাইছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর মইলে গাড়ি ফাস্টফুডন সামান্য দিব দিয়ে এখন মশলাটার কষাই খসিয়ে গে আর মশলা কষানির পরে এলাকাড়ি হাত খরা দিম তো হাত খরা একটু আদা খাসা আছে আর হাত খরা ফার্স্টে ওই গাড়ি আমি সিদ্ধ করিয়ে নিবো আর বালা করি আর এটা ছোটো মাছ বেশি সময় লাগে না মানে সিদ্ধ হইতে আর হাত খরা সিদ্ধ হইতে হইতে একটু টাইম লাগবে আগে হাত খরা দিলাইসি তো এখন মশলাটা পালাঘরে কষানি হয়ে গেছে কষানির পরে আমি আরও একটু ফানি দিমু ফানি দিয়ে আর গুড়িয়া রাখি হাত হাতখরা সিজবা লাগে তো হাতখরা যদি এবার গলে নানি আমার কাছে খাইতে ভালো লাগে মানে গললে ভালো লাগে আর সথো সথালে লাগে যায় গ্রাম মানে ফুঁরা ফুঁড়ি বার হয় না তো এখন আমি গুড়িয়া রাখি দিমু ফানি দিয়া আর অন্য অন্য মুখে আমি অইলি গারি কাঁটল পেছি তরকারিটাও মানে বয়াই দিছি মশলাটা কষানি হয়ে গেছে তারপরে ফ্রোজেন কাঁটল পেছি আসছিলো দেখতো সিদ্ধ হাফ সিদ্ধ করিয়া আমি একবার রাখছিলাম আপনার লগেও শেয়ার করছি তো বহুত আগে তো আর কি অগুণ দিছি আর এখন হইলে লিগেয়ারি কাঁটল পেছি একটু মানে বোনার পরে মাছ দেলাইছি তো এটা সিদ্ধ থাকার কারণে বেশি সময় আমি আর জাল দিছি না কাঁটল বেশি এখন মাছ বোনা হইতে হইতে কিন্তু কাঁটল বেশি আঁকা জয় যাব সিদ্ধ হয়ে যাব অলরেডি আমি ফুরাফুরি কইতে গেলে সিদ্ধ হয়ে গেছে আমি হাফ সিদ্ধ দিছিলাম লাগছে আমার এই সকাল সকাল হিজি গেছে তো এর লাগে আর কি বেশি জাল দেওয়া লাগতো না কাঁটল বেশি রে আর এখন দেলাইছি সামান্য মরিচ তো এনেও দিছি মোটামুটি জাল গুড় মরিচর গুঁড়োও দিছি ধার পরে এখন রান্দা বহিয়ে রাখি দিছি আস্তে আস্তে ওইব আমি ভাত বুয়াই দিম দুপুরের লাগে তো রাইস কুকার ওয়েলি গাড়ি বহে রাখি দিব এ সিদ্ধ চাউল নিছি আমি তো আজকে রান্দা ওইলি গাড়ি বেশি জামেলা কুচু নাই লাগে আর বাতও বয়াই দি রামে বাত হয়ে যাব আর ছোটো মাছ রাঁধতে বেশি সময় লাগে না দেখা যায় পথরিও হয়ে যায় দেখা যায় মাংস রানলে একটু সময় লাগে মাংস সিদ্ধ হইতে বা মানে একটু টাইম লাগে আর এটা মাছ ওষ রানতে হইলে আসলে বেশি সময় লাগে না লাগে জগাল চকাল হয়ে যায় তো আমার রান্দা হইলে গ্যারি একটা দুইটার ভিতরে শেষ হয়ে গেলে আমার কাছে শান্তি লাগে তো এই নইলে গিয়ারি আমি এখন চাউল উল ধা অলরেডি রাইস কুকারও বুয়াই দিছি তো বা হইব আর তরহারিও ওই যায় দুইটা আর ডাইল বোনা খালি হইতো ডাইল বোনাও বয়াই দিব আর এনে মাঝে এখন দেখতা পড়া হাতখরাও ওই লকরি সিদ্ধ হয়ে গেছে আমি এখন মাছ ছাড়ি দিব আর এই ছোটো মাছ আসলে আমি জানি সগরের মাছ অনেক পছন্দ করেন না আমিও অতটা বেশি পছন্দ করি না এগুলো খাই মাঝে মাঝে বেশি খাইলে আবার দেখা যায় আমার খাইতে ইচ্ছা করে না আর মাঝে মাঝে খাইলে ভালো লাগে তো আবার মানে নরম একটু সিদ্ধ হওয়ার পরে দেখা যায় আর লাড়া যায় না মানে বাঙ্গি যায় তো আমি আর এই সময় মানে লাড়ি না ফার্স্টে জাল আর বা রাখি লাড়িয়া রাখি দেয় বাদে এমনি খালি দুই সাইটে দি ধরিয়া খালি অল্প লড়াইলে আঁকি হয়ে যায় তো এখন গুড়িয়া রাখি দিলাম আর এই বাইদলি আরে কাটল বেশি তরকারিও হয়ে গেছে এখন শুধু ধনিয়া ভাতা দিয়ালামাই দিলাম তো লবণ ওবন সবটা চেক করি দেখলাম লবণ ওবন ঠিক আছে তো তরকারিটা আমার পরেও লিগিয়ারি আমি এমনি বেশি নতুন নতুন আছে অসিন জাতা আছে মুগে আর রান্দাত লাগলে দেখা যায় আমি এমনিও মানে রান্দা রান্ধা বয়সুকায় কিছু তাহলে মানে দই আটাই লাই আর বেশি জমে না আর কোন কোন সময় দেখা যায় বাক্যও জমি যায় আর যে সময় রান্দা কম থাকে এই সময় আসলে লগে 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 লগেও আটাই লাই তো এখন এলি আর আমি অসিন আসি আনিরাম তো আশা কৰি ভিৱাৰ্ছ আমাৰ আজিকালিৰ ব্লগটো আপোনাৰ ভাল লাগিব ভাল লাগিলে অৱশ্যে লাইক দিবা আৰু যাৰা আমাৰ চেনেল নতুন এখনো ছাবস্ক্ৰাইব কৰচোন না প্লিজ ছাবস্ক্ৰাইব কৰবা আৰু যাৰা অলৰেডি শৰী লাগিছিল তাৰে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন অলিগারি আমার আটাইয়া শেষ এখনও বেশি না আমি পুরাফুরি ক্লিন করছি না একবারে লাস্টে রান্না শেষ হওয়ার পরে কর্ম আর এখানে হইলে গাড়ি হাত করা তরকারি হয়ে গেছে ধনিয়া ভাতা রাম তো বেশি শিরা দিছি না সামান্য লস লসা খরি আর এগু বেশি মজা লাগে লস লসা তো জেলার আসছে এলা দেখা যাইব গরম করতে করতে একটু মানে শুকাইব ইও শিরা তো শুকনা হওয়ার পরে আরও বেশি মজা লাগবো আর এখানেও আমি গাড়ি ডাইল বুনা বুনা করে রান্ধম তো বাগান বয় দিছি আর রসুন আর পেঁয়াজে একলগে দিলাইছি দেওয়ার হইলে গিয়ে আমি এখন লবণ দিলাইম লবণ দিয়ে আর পেঁয়াজটা হালকা বাজি আনিম তো দেখা যায় আগে আমরা দেখাতে তাতে খেউ হইতাল দাইলের মাজে আগে মানে লবণ দিলাইলে আগে সিদ্ধ হয় না বোলে তো জানি না কইতাম ভারমনা নাই কেন তো দেখা যায় লবণ দিলেও মানে সিদ্ধ হয়ে যায় আমি তো ফার্স্টেও লবণ দিলাই মশলা ওসলা লগে আর এখন ওই লেগে একটু মজার পরে আমি অগে সামান্য দেরাম ফাঁসফোরণের গুঁড়া আর সামান্য দেরাম ওই লেগে আর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিব সামান্য ধনিয়া গুঁড়া সামান্য মানে জেলা আমরা তরকারি খাই ওলা আর কি ডাইল এটা রান্না তো ফাতলা ডাইল রাঁধলে আমি শুধু খালি হলুদর গুঁড়া দিই আর কিছু দিই না আর হয়তো খাসা মরিচ আর নাইলে শুকনো মরিচ দিই ও দুটা থেকে একটা আর আর কি বাগা দেই রসুন দিই লাস্টে এরপরে পেঁয়াজ দেলাই একটু আর এই দাইলটা রাঁধলে আমি ওলা রাঁধি মানে মাংসলা রাঁধি তো এনও মাঝে শুধু তেজপাতা দিব আর আর শুধু আমি খাইতাম তে দিলাম মানে একটু ডালচিনি এলাচি কথা দিলাম মানে পুরা মতো মাংসলাখান রান করে তো ইনো আর দিলাম না ওই হয় তো অনেক কাছে দেখা যায় ডালচিনি পছন্দ লাগে না তো লাগে আর দিছি না আর এইখানে আর এখন আমি ডাইল সারি দিছি মশলাটা খসানির পরে ডাইল সারিয়া এখন ডাইল রান্ধি লেম আর ডাইলটা ওয়ার পরে ওই লোক আরে শুধু ধনিয়া ভাতা দিয়া লিমু এখন শুধু খালি ডাইল ওইতো আর কিছু লাগতো নাই নাইন তো এখন ওই লোকিয়া আরে আমি গুড়িয়া রাখি দিমু ডাইলটা আর ওই হারলে লিমু তো আমি এখন দেখাইলাম আপনারাড়ে মানে কিতা খিতা আজকে রান্ধ হইল এনের মি দাইল দুপুরে আমি মানে শ্যুট করতাম গেছি এটা রাত্রে আছিল আর ইনো ইচা রান্ধিছি বাদে রাত্রে সপ্তাহ আজকে মাছর তরকারি এল লাগে আর একটা মেহমানও হাইছিলা তো হইতে আর মাংস মাংসও রাঁধিলাই গরু মাংস আর এলিগারি ইচা বোনা করছে তো ইনো আর কি যে জাত হাত খরাদি যে মাছ রাঁধছিলাম এর কাঠল কাতল বেসি দিয়ে মাছ এরপরে দাইল বোনা তো হইতে আর দুইটা এড লাই তো হয়ে যাব তো এফা দাইল খাওয়া হয়ে গেছে অলরেডি মানে সামান্য রয়েছে এলাকা বুনা বুনা করে রানলে মানে খাওয়া হয় ডাইল তো এনও ইসা বোনাও মানে আমি করছিলাম একটু বেশি জাল দিয়া আর এই বাইল গরু মাংস আমি এখনও চুলার মাঝে আছে তো এটা রাইট আছিল তো মাংস ওর আর এখন শুধু মশলা দিয়া কিলাম আইতাম তো মাংস তরকারিও হয়ে গেছে মাংস তরকারি হাত করা জাল দিয়া বনিছি আর এই কারণে আরে ইসুফ রহমান লাগে কুকি আমি হয়তো বৈয়ামও বড়িয়া রাখি দেয় তো একটু লং টাইমে শেষ হয় আমরা এক প্যাকেট যুঁজি আমি বড়ি কারণ তারা খায় মাঝে মাঝে কোনো সময় খাই না আর হইতার বৈম বড়িয়া রাখি দেয় আর এই দি ফ্রোজেন কিছু নাস্তা আমি করে রাখছি তো অসিন ফ্রাই হর্ম আর নাগেটস হরিয়া দিম তারারে তো পারা আমি যে একটা ব্লগর মাঝে দেখাইছিলাম ফ্রোজেন ফিটা বানাইছিলাম তো গুন্তরে আমি একটু বাজিয়া নিলাম তো ইনো খালি চুপৰা বা খাইবা আৰু এলাগে সোমাইয়া বাজৰাম আৰু তাৰা খাবা নাগেটছ ত' নাগেটছ মৰি দিলাই মোৰ আৰু চাহো বোৱাই দিছে অলৰেডি চাহ লগে নাস্তা কিয়ক্সিন দি ৰাম আৰু ৰিকচিন আমি একবাৰে একটো তেল গৰম হোৱাৰ ফলত তাৰপৰা দিছে তো আস্তে আস্তে আমি বাজিয়া নিৰাম কাৰণ ফ্ৰ'জেন জিনচ বাজ্তে হ'লে আস্তে আস্তে বাজিয়া নোহোৱা লাগে বাদে দেখা যায় বেছি তেল গৰম হৈ গ'লে বাৰ ছাইড হৈ যায় আৰু ভিতৰ মানে ঠাণ্ডা থাকে তো এ লাগে আমি দশ মিনিট আগে বার করে রাখছিলাম তারপরেও মানে আস্তে আস্তে বাজিয়া আনিলাম এনের আমি কচু বানাইছিলাম তো কসু একটু সিদ্ধ দিছি কচু আর রাঁধতাম নাই যে সময় রাঁধম আঁকি শেয়ার কর্ম কচু সিদ্ধ দিয়া আর এখন রাখি দিম ক্রিজও রাখি দিলে তো যে সময় রাঁধতাম ওই আগে বার করে নেই আর তরকারি অলরেডি আছে লাগে আর রান্ধ হইতো না কচু এক তো এনল আমার ফ্রোজেন ফিটা বাজা হয়ে গেছে তো আর কি আমার আজকের ব্লগ আজকে লাগে বিদানী নিরামগি বালা তাহবা সুস্থ তাহবা আমরা লাগে দোয়া হর বা আল্লাহ হাফেজ